বন্ধুরা কে কে আর ভার্সেস ম্যাচের আগে দুটো দলের থেকেই কিন্তু কিছু আপডেট সামনে এসেছে কে কে আর টিমের থেকেও কিন্তু কিছু হরিবেল আপডেট সামনে এসেছে নীতিশ সানা এবং মিসেল স্ট্রাক নিয়ে অপরদিকে লক্ষ্ণৌ সুপারজাইন দলের থেকেও কিন্তু দুটো আপডেট এসেছে আর এটা কিন্তু সুপার সুপারজাইনটের জন্য একটা ব্যাড নিউজ যে কারণে কিন্তু গতকাল দিল্লি ক্যাপিটালসের এর বিরুদ্ধে ম্যাচ হেরেছে তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখুন কে কে আর এবং এলএস টিমের ভিতর থেকে কি আপডেট সামনে এসেছে আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন প্রথমেই কে কে আর এর আপডেট সম্পর্কে জানাবো যেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে একটু হিংস দিয়েছিলাম তবে এই মুহূর্তে কিন্তু আমরা কনফার্মেশন পেয়ে গেছি নীতিশ সেনাকে নিয়ে নীতিশ সেনা ঠিক কবে টিমের হয়ে সেটা এই ভিডিওতে জানাবো তার কনফার্ম আপডেটটা কিন্তু আমরা পেয়েছি এবং মিশেল কে নিয়েও কিন্তু একটা আপডেট রয়েছে প্রথমত নীতিশ সেনা কিন্তু বন্ধুরা ইঞ্জুরিতে ভুগছে এবং নীতিশ সেনার ইঞ্জুরিটা খুবই গুরুতর এই মুহূর্তে নীতিশ সেনা কে কে আর এর দলের সঙ্গে রয়েছে কে এর দলে কিন্তু হালকা পাতলা প্র্যাকটিসও করছে তবে আজকে একটা ভিডিওতে আমরা দেখেছি নীতিশ সেনা কিন্তু এক হাত দিয়ে প্র্যাকটিস করছে অর্থাৎ রাইট হ্যান্ড দিয়ে যে হাতে চোট ওই হাত দিয়ে কিন্তু ব্যাট ধরতে পারছে না যে কারণে এক হাত দিয়েই নীতিশ সেনাকে কিন্তু ব্যাটিং এ প্র্যাকটিস করতে দেখা গিয়েছে নেটে তো এই মুহূর্তে যে আপডেট আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে নীতিশ সেনা কিন্তু আরো তিন থেকে চারটে ম্যাচ মিস করতে চলেছে যেমন লক্ষ্ণ সুপার জায়েন্ট বিরুদ্ধে ম্যাচ মিস করতে চলেছে ষোলো তারিখে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে ম্যাচও কিন্তু মিস করতে চলেছে এবং একুশ তারিখে আরসিবির বিরুদ্ধে হোম গ্রাউন্ডের ম্যাচটাও কিন্তু মিস করতে চলেছে নীতিশ সেনা খুব সম্ভবত এপ্রিলের ছাব্বিশ তারিখ অথবা এপ্রিলের ২৯ তারিখ কে কে আর এর দলের সঙ্গে জয়েন করতে পারে পুনরায় এপ্রিলের ছাব্বিশ তারিখে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে ম্যাচ এই ম্যাচটায় অথবা এপ্রিলের উনত্রিশ তারিখে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ম্যাচ এই দুটো ম্যাচের ভিতর যে কোনো একটা ম্যাচে কিন্তু নীতিশ সেনা কামব্যাক করতে পারে তবে এখনো শিওর না আর দ্বিতীয়ত আরেকটা খবর কিন্তু শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে সেটা হচ্ছে মিসেল স্ট্রাককে নাকি আগামীকালই শেষ কে কে আর খেলাবে যদি আগামীকাল ভালো পারফরমেন্স করে মিসেল স্ট্রাক লক্ষণ সুপার বিরুদ্ধে তাহলেই মিসেল স্ট্রাক কে পরের ম্যাচগুলোতে রাখবে কিনা সেটা নিয়ে ভাববে তবে যদি আগামীকাল মিসেল ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে কিন্তু আগামীকালের ম্যাচের পরে থেকে মিসেল স্টাককে কয়েকটা ম্যাচের জন্য ড্রপ করতে পারে কেকেআর এর ম্যানেজমেন্ট এরকম একটা আপডেট কিন্তু সামনে এসেছে এবার আসছে বন্ধুরা লখনৌ সুপার জায়েন্ট কি আপডেট আছে তো দেখো লখনৌ সুপার কিন্তু এই মুহূর্তে দারুণভাবে ভাবে রান ডিপেন্ড করছে লখনৌ সুপার জায়েন্ট 160 প্লাস রানের টার্গেট দিয়ে একটা ম্যাচও হারেনি কেবলমাত্র গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একটা ম্যাচ হেরেছে বাকি যে কয়েকটা ম্যাচে একশো ষাট প্লাস টার্গেট দিয়েছে সবগুলো ম্যাচ কিন্তু জিতেছে অর্থাৎ লকনো সুপার জায়েন্টের বোলাররা ডিফেন্ড করেছে রান সেখানে গতকালের ম্যাচটা দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে হারার একটা প্রধান কারণ হচ্ছে এবছরের যে প্রধান লকনো সুপার বোলার সে কিন্তু ইনজুরিতে চলে গেছে হ্যাঁ বন্ধুরা মায়াঙ্ক যাদবের কথাই বলছি দারুণ লাইন এবং লেন্থে বল করেছে দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচেই কিন্তু প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড জিতেছে তো এই ময়াঙ্ক যাদব কিন্তু ইনজুরিতে চলে গেছে এবং আগামী এক থেকে দুই সপ্তাহ কিন্তু ময়াঙ্ক যাদব লক্ষ্ণ সুপার জায়েন্টের হয়ে খেলতে পারবে না এবং তার সঙ্গে লক্ষ্ণ সুপার জায়েন্টের আরেকজন ফাস্ট বোলার মহসিন খান সেও কিন্তু ইনজুরিতে চলে গেছে সেও কিন্তু কয়েকটা ম্যাচ খেলতে পারবে না তো এটা অবশ্য কে কে আর টিমের জন্য একটা গুড নিউজ লক্ষ্ণ সুপার জন্য ব্যাড নিউজ এছাড়াও বন্ধুরা আরেকটা কথা সেটা হচ্ছে লক্ষ্ণ সুপার কিন্তু সবুজ মেরুন জার্সি পরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলবে বাগানের সঙ্গে একটা সম্পর্ক সুপার সুপারজাইনটা রয়েছে সেই সম্পর্কের জন্যই কিন্তু কে সুপারজাইন এর বিরুদ্ধে কলকাতার ম্যাচটা সবুজ মেরুন জার্সি পরে খেলে গত খেলেছিল গত বছরে বছরের ম্যাচটা কিন্তু মাত্র রানে রিঙ্কু সিং কিন্তু দারুণ ট্রাই করেছিল ম্যাচটা জিতানোর জন্য যদিও শেষ বলে ছয় মেরেছিল তারপরে দুই রানের ছিল যে কারণে কিন্তু লক্ষণ সুপার জাইন দুই রানের ম্যাচ জিতেছিল তো এবছরে কিন্তু লক্ষণ সুপার জাইন সেই সবুজ মেরুন জার্সি পরে কলকাতা নাইট রাইড এর অ্যাগানিস্টে ইডেনে ম্যাচ খেলবে